একজন নারী তালাক প্রাপ্ত হওয়ার পরে অথবা তার স্বামী মারা গেলে তার ইদ্যুতের সময়সীমা কত দিন এবং সেই ইদ্যুৎ পালন করার নিয়ম কী সম্মানিত দর্শক আজকে এই বিষয়টা খুবই সংক্ষিপ্তভাবে উপস্থাপন করার চেষ্টা করব এক বোন আমার কাছে প্রশ্ন লিখেছিলেন কোনো নারীর যদি তালাক হয়ে যায় তালাক হওয়ার পরে তার ইদ্দতের সময়সীমা কত দিন এবং তার স্বামী যদি মারা যায় তাহলে সেই ইদ্যুৎ পালন করবে কতদিন এবং কোন নিয়মে এ বিষয়গুলো যদি আমরা কুরআনুল করিম থেকে উল্লেখ করতে চাই তাহলে কোরআনুল কারিমের ছোড়া বাকারার দুইশো আঠাশ নম্বর আয়াতে আল্লাহ রব আলামিন বলেছেন ওয়ালমুতালু যে নারীর তালাক হয়ে গেছে সেই নারী তিন হায়স পর্যন্ত ইদ্যত পালন করবে তিন হায়েস বলতে নারীদের প্রতি মাসে যে মাসিক হয় মাসিক যে একটা অসুস্থতা আসে সেই অসুস্থতার কথা বলা হয়েছে কালীন সময়ের কথা বলা হয়েছে তো তালাক হওয়ার পরে তিন পিরিয়ড পর্যন্ত তিন মাসিক বা তিন হায়েস পর্যন্ত অপেক্ষা করতে হবে ইদ্যত পালন করতে হবে এটা হলো তারাক প্রাপ্তা নারীর ইদ্যৎ তিন হায়েস পর্যন্ত আর যে নারীর হায়েস বন্ধ হয়ে গেছে বা হায়েজ হয় নারী তিন মাস পর্যন্ত ইদ্যৎ পালন করবে যাদের হায়েজ হয় না সে তিন মাস পর্যন্ত ইদ্যৎ পালন করবে এবং দ্বিতীয় বিষয় হল যে নারীর স্বামী মারা গেছে সেই নারী কতদিন পর্যন্ত এবং কোন নিয়মে ঈদত পালন করবে এ ব্যাপারটাও কুর আরুন কারিমের সূরা বাকারার দুইশো চৌত্রিশ নম্বর আয়াতের মধ্যে উল্লেখ আছে আল্লাহ আল্লাহরব্লা আলামিন বলেছেন ওয়াল্লাদিন আয়ুত ওয়াফা উনামিং কুমায়াদার উন আজ ওয়াজা এত অরব্বাসনাবি আং ফুসিহিনা আর বাতাস ওয়াশ র আল্লাহরব্দ বলতেছেন তোমাদের মধ্যে কেউ যদি মৃত্যুবরণ করে তাহলে তোমাদের স্ত্রীদের দায়িত্ব হলো তারা চার মাস দশ দিন ইদ্যত পালন করবে কোরআন আল্লাহ স্পষ্ট বলেছেন যে নারীর স্বামী মারা গেছে সেই নারীর ইদ্যত হল চার মাস দশ দিন এই চার মাস দশ দিন সে অপেক্ষা করবে অর্থাৎ করবেদ্যত পালন করবে তো ইদ্যত পালন করতে গেলে তিনটা বিষয় মেনে চলতে হবে একটা বিষয় হলো যে ইদ্যত পালনের চার মাস দশ দিন সময়সীমা এই সময়সীমার মধ্যে সে তার নিজ বাড়িতে অর্থাৎ স্বামীর বাড়িতে সে অবস্থান করবে খুব ইমার্জেন্সি কোনো কারণ না থাকলে কোনো দরকার না থাকলে সে বাড়ি থেকে বের হবে না কোথাও ঘুরতে যেতে পারে না অথবা কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে না খুব বেশি ইমার্জেন্সি কোনো কারণ যদি থাকে তাহলে সে বাড়ি থেকে বের হতে পারবে তাছাড়া অন্য কোনো কারণে বের হতে পারবে না দুই নম্বর বিষয় হলো এই ইদ্দুৎ পালন করার সময়সীমার মধ্যে সে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না তিন নম্বর বিষয় হলো এই ইদ্যুৎ পালন করার সময়সীমার মধ্যে সে উত্তম সাজসজ্জা বা অধিক সাতসজ্জা গ্রহণ করতে পারবে না অর্থাৎ মুখে মেকআপ করা চোখে কাজল দেওয়া হাতে মেহেদি দেওয়া অথবা অর্নামেন্টস ব্যবহার করা স্বর্ণগহনা ইত্যাদি ব্যবহার করা হাতে নীল পালিশ ব্যবহার করা ইত্যাদি অতিরিক্ত সাজসজ্জা এগুলো গ্রহণ করা যাবে না এগুলো বাদ দিয়ে চলতে হবে এই ইদ্যৎ পালন করার সময়সীমার মধ্যে আর ইদ্যত পালন করার এই চার মাস দশ দিন সময়সীমা অতিক্রম হয়ে গেলে এরপরে তার উপর যা জায়েজ রয়েছে সে সব কিছুই করতে পারবে এই ইদ্যতের জন্য তার উপর কোনো নিষেধাজ্ঞা আর থাকবে না ইদ্যুৎ পালন শেষ হয়ে গেলে তার উপর যা কিছু হালাল সব কিছু সে করতে পারবে তার জন্য আর এই শোক পালনের কোনো বাধ্যবাধকতা থাকবে না অনেকে বলে স্বামী মারা গেলে সে সাদা কাপড় পরে থাকতে হবে অর্থাৎ রঙিন কাপড় পরতে পারবে না ইদ্দুৎ পালন হওয়ার পরেও সে সাদা কাপড় পরে থাকতে হবে বিষয়টা এরকম নয় ঈদ্মুৎ শেষ হয়ে গেলে সে রঙিন কাপড় পরতে পারবে সাজগোজ করতে পারবে কোনো সমস্যা নেই